সাউথ আফ্রিকার মাটিতে দ্বিতীয় দিনের প্র্যাকটিস ম্যাচ আবহে সময় কাটিয়েছে টিম টাইগার্স অর্থাৎ বাংলাদেশ দল, যেখানে বাউন্সি কন্ডিশনে ব্যাটারদের খুবই ভুগিয়েছেন তাসকিন, মুস্তাফিজ, ইবাদতের মতো টাইগার ফাস্ট বোলাররা। দলের সাথে এদিন অনুশীলনে যোগ দিয়েছেন নতুন পেস বোলিং কোচ অ্যানাল ডোনাল্ড ও পাওয়ার হিটিং কোচ এলবি মার্কেল। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে হাসানুর রহমানের রিপোর্ট। মঙ্গলবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে কোভিড টেস্ট দেওয়ার পর শুরু হয় বাংলাদেশ দলের কার্যক্রম, যথারীতি ওয়ার্ম আপ দিয়ে শুরু। এদিন দলের সাথে যোগ দিয়েছেন নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও পাওয়ার হিটিং কোচ এলবি মার্কেল। তবে বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলনে মূলত প্রাধান্য পেয়েছে ম্যাচ অনুশীলন। ম্যাচের আবহে প্র্যাকটিস করেছে লিটন, সাকিব, তামিমরা। মঙ্গলবার জোহানেসবার্গে ছিল মেঘলা আবহাওয়া, সেই সাথে ছিল হিমেল হাওয়া। কন্ডিশনের পুরো ফায়দা নিয়ে দারুণ বোলিং করেছেন পেসাররা, কখনো আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে, আবার কখনো উইকেট কিপারের পেছনে থেকে। তাসকিন, মুস্তাফিজ, এবাদত, শরীফুলদের বোলিং পর্যবেক্ষণ করেছেন কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান সাবেক ফাস্ট বোলার ডোনাল্ড, সাথে দিয়েছেন গুরুত্বপূর্ণ টিপসও। ব্যাটারদের পরখ করেছেন পাওয়ার হিটিং কোচ এলবি মার্কেল, কিন্তু প্রথম দিন হয়তো তাকে হতাশ করেছে ব্যাটাররা, কারণ ইনিংসের শুরুতেই তামিম, তাসকিন, মুস্তাফিজের বলে আউট হয়েছেন অন্তত দুবার। ব্যাটিং করতে নেমেই সাকিব আল হাসানের স্ট্যাম্প শুরুতেই উপড়ে দেন এবাদত হোসেন। কয়েক বল পর সাকিবকে কট বিহান্ডে আউট করেন শরীফুল ইসলাম। তবে সময়ের সাথে খোলস ছেড়ে বেরিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন সাকিব। এদিন অনুশীলনের মাঝে অবশ্য কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিলেন লিটন দাস। তাসকিনের একটি দ্রুত গতির বল হাতে লাগে লিটনের, ডান হাতের ব্যথায় কাতর হয়ে ফিজিওকে সাথে নিয়ে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন দিনাজপুরের এই ক্রিকেটার। তবে টাইগার ফিজিও দিয়েছেন সুসংবাদ, ইঞ্জুরি নাকি গুরুতর নয় লিটন দাসের। বাংলাদেশ দলের ম্যাচ সিনারিও প্র্যাকটিসে বোলাররা কিন্তু কন্ডিশনের ফায়দাটা নিয়েছে বেশ ভালোভাবেই, উল্টো দিকে ব্যাটারদের দিতে হয়েছে কঠিন পরীক্ষা। তামিম, শান্ত, লিটনরা কিন্তু প্রায়শই পরাস্ত হয়েছে মুস্তাফিজ, তাসকিন, শরীফুলদের কাছে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। বাংলায় একটা কথা আছে না, যে শেষ হইয়া হইল না শেষ। মানে এই প্রসঙ্গটা আমি কেন আনলাম, তা হচ্ছে যে হাসানুর রহমানের রিপোর্টটা আমরা দেখলাম, বাট মন কি ভরেছে নাকি আরো অনেক কিছু জানতে মন চাচ্ছে? আরো অনেক কিছু অবশ্যই জানতে ইচ্ছে করছে। এই কারণে হাসানুর রহমানের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। ঠিক এই মুহূর্তে জোহানেসবার্গ থেকে হাসানুর আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। হাসানুর, আপনার রিপোর্টে যতটুকু দেখলাম যে আজকের প্র্যাকটিসের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক ছিল যে পেস বোলারদের সঙ্গে ব্যাটারদের একটা টক্কর, ইভেন টক্কর আমরা দেখেছি। আলটিমেটলি প্রথম ওয়ানডেতে ইলেভেনটা কেমন হতে পারে তার কি কোনো ধারণা পাওয়া গেছে? না, এখনো সেই রকম ধারণা পাওয়া যায়নি, কেননা ম্যাচ ভেন্যুতে কিন্তু বাংলাদেশ এখনো প্র্যাকটিস করেনি। ম্যাচ ভেন্যু সেঞ্চুরিয়ানে প্রথম এবং তৃতীয় ওয়ানডে হবে কালকে, বাংলাদেশ সেখানে প্র্যাকটিস করবে, অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার সেঞ্চুরিয়ানে প্র্যাকটিস করার পর। কিন্তু পরবর্তীতে আসলে শেষ মুহূর্তে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। তবে পেসারদের যে আধিক্য থাকবে সেটা তো নিশ্চিত, তিন পেসার থাকার সম্ভাবনা খুবই উজ্জ্বল। সেই সাথে সাকিব যেহেতু আছেন, মিরাজ আছেন, নাসুম আছেন, সাকিবের সঙ্গে আরেকজন স্পিনার থাকার সম্ভাবনা উজ্জ্বল। তবে যেটা আমি আগে রিপোর্টটাতে দর্শকদের জানাচ্ছিলাম, মেইন চ্যালেঞ্জ কিন্তু ব্যাটসম্যানদেরকে নিতে হবে। বোলাররা কিন্তু ভালো বোলিং করেছেন, তবে কতটা ভালো করেছেন সেটা কিন্তু যখন সাউথ আফ্রিকার ব্যাটারদের এগেনস্টে বোলিং করবেন তখনই বোঝা যাবে, কেননা বাংলাদেশের ব্যাটাররা কিন্তু এই ধরনের কন্ডিশনে বা এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত নয়, কিন্তু তারা তো অভ্যস্ত। আরেকটি বিষয় যেটা হচ্ছে, মর্নি মার্কেল তাসকিনকে জানিয়েছেন, তাসকিনের মাধ্যমে আমরা শুনলাম, যেটা ডোনাল্ডো নাকি বলেছেন, আগে আরো বেশি ফ্ল্যাট উইকেট ছিল এখানে, এখন উইকেট থেকে দুই ধরনের বাউন্স আসছে, অর্থাৎ কোনো বলটা স্লো হয়ে যাচ্ছে, কোনোটা আবার খুব ভালো বাউন্স আসছে। তো সেটাই কিন্তু সবচেয়ে ট্রিকি ব্যাটসম্যানদের জন্য, এই জন্যই কিন্তু ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে। আরেকটি বিষয় সেটি হলো যে ব্যাটসম্যানরা নতুন বলে কিন্তু খুব স্ট্রাগল করছে, নতুন বলে যতক্ষণ বলে সাইনটা থাকছে ততক্ষণ কিন্তু আমরা দেখেছি, রিপোর্টও দেখেছি, সাকিব শুরুতেই পরপর দুবার আউট হয়েছেন, তামিমও দুই একাধিকবার আউট হচ্ছেন। শুধু এই যে এই দুজনের কথাই নাই, কিন্তু এটা বাকি সব ব্যাটসম্যানরাই সেই কাজটা, সেই সমস্যায় পড়েছেন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি বোলারদের এগেনস্টে এতটা স্ট্রাগল করেন, সেই ক্ষেত্রে আপনি যখন রাবাদা, ইনগেদি, যারা এই কন্ডিশনটা আরো ভালোভাবে জানেন এবং যাদের গতি আরো বেশি, তখন কিন্তু আরো কতটা ভয়ানক হবে সেটাই কিন্তু এখন দুশ্চিন্তার বিষয়। হাবিবুল বাসার সুমন যেটা বলেছিলেন, অন্তত তিন ওভারে কোনো উইকেট হারানো যাবে না, তবে যে ধরনের আজকে কন্ডিশন দেখলাম অন্তত 10 ওভার খুব
কঠিন পরীক্ষা দিতে হবে তাইকের ব্যাটারদের। একটা বিষয় তো একেবারে উল্লেখযোগ্য বা আপনার কথা থেকে উঠে আসলো, তা হচ্ছে জোহানেসবার্গের আগের উইকেটগুলো যেমন ছিল যতটা ফ্ল্যাট ছিল, এখন আসলে ততটা ফ্ল্যাট না, এখানে বেশ কিছু মুভমেন্টের ব্যাপার হচ্ছে। মঞ্জুরি, তোমার কিছু জানার আছে? অবশ্যই হাসানুর, বলছিলেন যে লিটন আজকে একটু ইনজুরিতে পড়েছেন, তার সবশেষ আপডেটটা জানাবেন। লিটনের ইঞ্জুরি গুরুতর নয়, এটা ফিজিও আমাদেরকে নিশ্চিত করেছে। লিটন পরবর্তীতে ফিল্ডিংও নেমেছিলেন, তবে তিনি কিন্তু গ্লাভস হাতে কিপিং করেননি, তার ডান হাতে ব্যথাটা লেগেছিল। তিনি বা হাতে আমরা যেটা বলি বেসবল গ্লাভস পরে কোচরা অনুশীলন করে থাকেন, সেই বা হাত দিয়ে তিনি বল ধরেছেন। তবে যেহেতু তিনি নেমেছেন ততটা গুরুতর নয় এবং ফিজিও আমাদেরকে সেটা নিশ্চিত করেছেন। ম্যাচের যেহেতু 18 তারিখ, আরো কয়েকদিন সময় আছে, 2 দিন অন্তত সময় পাবেন, আজকে সহ ধরলে 3 দিন, সেক্ষেত্রে কিন্তু বিশ্রাম এবং মেডিসিন তো তাকে চিকিৎসা দেওয়াই হবে। আশা করি লিটন ফর্মে সুস্থ হয়ে আসবেন এবং তার যে ফর্মটা আছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুব জরুরি, বিশেষ করে এই কন্ডিশনে লিটন যদি তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেন বাংলাদেশের জন্য খুবই অনেক হতে পারে। হাসানুর, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনারই একটা রিপোর্ট আছে, সেই রিপোর্ট আমরা পরবর্তীতে দেখবো, বাট আপাতত আপনি স্পোর্টস লাইভ থেকে ফ্রি।